মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সহ 330 জন মিয়ানমারের নাগরিককে কক্সবাজারের ইনানি নৌবাহিনীর জেটি ঘাটে হস্তান্তর প্রক্রিয়া চলছে। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা 165 জনকে আজকে সকালেই ফেরত দেওয়া হলো। ঠিক কিছুক্ষণ আগে কর্ণফুলী জাহাজে করে মধ্য সাগরে অপেক্ষমান মিয়ানমারের জাহাজে তুলে দেবার জন্য কর্ণফুলী জাহাজটি এই মুহূর্তে রওনা দিয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং ঠিক অল্প কিছুক্ষণ আগে বিজিবি মহাপরিচালক আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন সীমান্ত একেবারেই বিজিবির কড়া নিরাপত্তা রয়েছে। টেকনাফ এবং মিয়ানমারের যে সীমান্তগুলো রয়েছে বান্দরবান, টেকনাফ এবং সকল সীমান্তে বিজিবির কড়া প্রহরা রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এও জানিয়েছেন যে বিকেলের মধ্যে বাকি অর্থাৎ অবশিষ্ট 165 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বা অন্যান্য যে সকল মিয়ানমারের নাগরিক রয়েছে তাদেরকে ফেরত পাঠানো হবে। অর্থাৎ আজকের দিনে মিয়ানমার থেকে প্রাণ ভয়ে অর্থাৎ জীবন বাঁচানোর জন্য বাংলাদেশে যারা পালিয়ে আশ্রয় নিয়েছেন 330 জন নাগরিককে আজকের দিনে ফেরত পাঠানো হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই উপলক্ষে আজকে সকাল 7:30টায় টেকনাফের যে উচ্চ বিদ্যালয় রয়েছে নীলা উচ্চ বিদ্যালয় এবং বান্দরবানের ঘুমদুম উচ্চ বিদ্যালয় সেখান থেকে তাদেরকে সকাল 7:30টায় এখানে আনা হয়। পরবর্তীতে এখানে যে অস্থায়ী তাঁবু রয়েছে অস্থায়ী তাঁবুতে তাদেরকে রাখা হয় এবং সেখানে হস্তান্তর প্রক্রিয়া উপলক্ষে যে কার্যক্রম সেই কার্যক্রম এখানে সম্পাদন করার পর একে একে জাহাজে তোলা হয়েছে। সেই দৃশ্যপট আমরা এখানে দেখতে পেয়েছি। মিয়ানমারের পক্ষ থেকে বিজিপি সদস্য অর্থাৎ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্য সহ 5 জন এই হস্তান্তর প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে 7 জন, যেখানে বিজিবির কমান্ডিং পর্যায়ের কর্মকর্তা রয়েছেন এবং কক্সবাজার জেলার প্রশাসক এবং কক্সবাজারের পুলিশ সুপার 7 জনের মধ্যে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি বিজিবি মহাপরিচালকও এই হস্তান্তর প্রক্রিয়ায় এই মুহূর্তে এই ইনানি জেটি ঘাটে উপস্থিত রয়েছেন। এটুকুই ছিল আমার কাছে থাকা এখান থেকে সবশেষ।